হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রীতি, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আমরা আগামী কালকে গ্রামে যাব, আমার আব্বু আম্মুর কবর যেখানে। তো বন্ধুরা, আমি ভয়েস দিতে পারছিলাম না, অনেক কষ্টে ভয়েসটা দিয়েছি। আমার আব্বু আম্মু খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার আব্বু মারা গেছে 5 বছর হলো, আর আম্মু মারা গেছে 4 মাস হলো। তো দুজনেই স্ট্রোক করেছিলেন। তখন আমার আব্বু আম্মুর কবর গ্রামে দেওয়া হয়েছে, তো আমরা ওখানে যাচ্ছি, আগামী কালকে যাব। আমার আব্বুর মৃত্যুবার্ষিকী আছে। আমার আব্বু চলে গেছেন মাত্র 62 বছর বয়সে, আমার আম্মু মারা গেছেন মাত্র 56 বছর বয়সে। তো বাবা মা হারিয়ে খুব একা হয়ে গেছি। আমি অনেক কষ্টে ভয়েস দিয়েছি, আমি ভয়েস দিতে পারছিলাম না। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গ্রামে যাচ্ছি আব্বুর কবরটা জিয়ারত করতে। মানুষ বাবা মার বাড়িতে যায় অনেক আনন্দ নিয়ে, আর আমি যাচ্ছি বুক ভরা কষ্ট নিয়ে। কি ব্যাগ গুছাবো, ব্যাগ কি নিব আর কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তারপরেও যেতে হবে, যেহেতু ওনাদের কবরটা আমাদের গ্রামের বাড়িতে দেয়া হয়েছে। তো মোটামুটি আমি ব্যাগটা গুছিয়ে রাখছি, আমার হাজবেন্ড এসে আবার ভালো করে গুছাবে। তো আমি তো আমার বাবা মার হারিয়েই ফেলেছি। যাদের বাবা মা আছে তাদের কাছে আমার অনুরোধ, তারা কখনো বাবা মাকে অবহেলা করবেন না, অনেক বেশি বেশি ভালোবাসবেন। বাবা মা যে কি জিনিস, অনেকটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে বাবা মা ছাড়া সন্তান বড়ই অসহায়। যতই বিয়ে হয়ে যাক, আর একটা সংসার তাদের হোক, তারপরেও বাবা মা স্থান একই থাকে। তো আমার বাচ্চারা নাস্তা করবে, ওদের জন্য আমি নাস্তা রেডি করছি। আমি ভয়েস দিতে পারছিলাম না বন্ধুরা, অনেক কষ্টে ভয়েস দিয়েছি। আসলে খুব অল্প বয়সে বাবা মা হারিয়েছে, তো এই হারানোর কষ্ট কিছুতে মেনে নিতে পারি না। যদি বয়স হয়ে তারা চলে যেত তাহলে এতটা কষ্ট আমাদের হতো না, কারণ আমরা মেনে নিতাম যে হ্যাঁ বয়স হয়েছে, যেতে তো হবেই, তাই না? কিন্তু এত অল্প বয়সে আমাদের ছেড়ে আমার আব্বু আম্মু চলে গেল, যার কারণে আমাদের কষ্টটা অনেক বেশি। বাবা মা হারিয়ে আমরা
খুবই অসহায় হয়ে পড়েছি। আমার একটা বোন দেশের বাইরে থাকে, ও আমার আব্বুকেও দেখতে পায়নি, আম্মুকেও দেখতে পায়নি, ও খুব কষ্ট পায়, ও আমার ছোট। তো সেজন্যই আমি ভাবছি যে আজকে যাচ্ছি বাবা মার বাড়িতে, অথচ কষ্ট লাগছে, কান্না লাগছে, আর সবাই যায় বাবা মার বাড়িতে আনন্দ করতে, কিন্তু যেখানে আমার বাবা মাই নেই সেখানে যে কিসের আনন্দ! আমার যাওয়ার যেদিন থেকে আমরা ডেট ঠিক করেছি যাব, সেদিন থেকে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের বেহেশত নসিব দান করেন। আর আমি গ্রামে যাচ্ছি বন্ধুরা, আপনাদের সাথে আমার সবার যোগাযোগ থাকবে, আমি চেষ্টা করব সবার ভিডিও দেখতে, তারপরে আমি কি করছি সেগুলো শেয়ার করতে। তো সবার বাবা মার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন সবার বাবা মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। পৃথিবীর সব বাবা মা ভালো থাক, সুস্থ থাক, দীর্ঘজীবী হোক, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। আমরা যতটা কষ্ট পাচ্ছি, যতটা অসহায় হয়ে পড়েছি, আর কেউ যেন এরকম অসহায় না হয়। তো আগামীকাল নিশ্চয়ই আমরা রওনা করব। তো সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।